দেখুন, তোলাবাজি স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গে যে কোনো তোলাবাজ কিন্তু আশ্রয় খোঁজবার চেষ্টা করে, কারণ পুলিশ কোনো বন্দোবস্ত নেয় না। রাজ্য সরকার চোখ বন্ধ করে তোলাবাজিকেই প্রশ্রয় দেয়। গরু, কয়লা, বালি, চাকরি, বাকি বিভিন্ন তোলাবাজি দেখেছি, কিন্তু কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রাজধানীতে, যে রাজ্যে গান, বাজনা এবং শিল্প মাধ্যমের সঙ্গে বহু মানুষ জড়িয়ে এবং তাদের জীবিকা নির্বাহ করেন, পেট চালান, বেঁচে থাকেন, সেইটাকে নিয়ে ক্রমাগত লুট চালানো হচ্ছিল। সোজা কথায় বলতে গেলে, টিকিট ছাড়া অর্থাৎ প্রফিট ছাড়া যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে, সেটা বিয়েবাড়ি হোক, কোনো গেট টুগেদার হোক, কোনো হোটেল বা কোনো জায়গা আমরা ভাড়া করে বা কোনো সাহায্যে আমরা পেয়ে, যখন সেখানে শিল্পীদের নিয়ে নাচ গান, মিউজিশিয়ানসদের নিয়ে কাজ করি, সেইখানে কিছু উড়ে এসে জুড়ে বসা সংস্থা, তারা নাকি বিভিন্ন মিউজিক কোম্পানির হয়ে তারা টাকা তোলা লাইসেন্স নিয়েছে, এই নাটক করে হোটেলের একাংশের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পুলিশকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানগুলো থেকে লাখ লাখ টাকা তুলে নিয়ে চলে যাচ্ছিল, যার কোনো হিসেব ছিল না। এবং যেহেতু একজন শিল্পী, একজন মিউজিশিয়ান, সে একটা প্রোগ্রাম করতে গেলে সামান্য কত টাকা পায় আমরা সবাই জানি। যখন এই ধরনের অনুষ্ঠান করতে গেলে কোনো একজন ছোটোখাটো, তিনি মেয়ের বাবা হতে পারেন, যিনি তার মেয়ের বিয়েতে একটু আনন্দ অনুষ্ঠান করতে চাইছেন, যেখানে কোনো প্রফিট নেই, তার মেয়ের বিয়েতে গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে, বা যে কোনো রকম গেট টুগেদার যেখানে কোনো প্রফিট নেই, সেখানে হঠাৎ করে কিছু কোম্পানি ঢুকে পড়ে বলছে যে আমাদের লাইসেন্স আছে, আমাদের 1,00,000 টাকা দিন, আমাদের কাছে যাবতীয় ডকুমেন্ট আছে। এই ধরনের পরিকল্পিত লুটের বিরুদ্ধে আমরা যখন কথা বলা শুরু করি, সেইখানে কিন্তু আসতে থাকে বাধা, এবং আমরা জানতাম যে বাধা আসবে, কিন্তু ধন্যবাদ জানাই যে আমাদের এই লড়াই, যে লড়াই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের শিল্পী এবং মিউজিশিয়ানস বা যারা স্টেজ প্রোগ্রাম করে একটু পেটের ভাত জোগাড় করেন, কারণ আমাদের রাজ্যে সিন্ডিকেট ছাড়া, আমাদের রাজ্যে দুর্নীতি ছাড়া, আমাদের রাজ্যে শাসক দলের দালালি ছাড়া আর কোনো চাকরি বা ভাত খাবার জোগান নেই। তো তাই আমরা লড়াই শুরু করি, এবং প্রথম আমাদের দেশের কেন্দ্র সরকারের মতো প্রথম কোনো সরকার এত বড় এই সিদ্ধান্ত নিলেন, এবং এটা রাজ্য বিজেপি কালচারাল সেল, সমগ্র পশ্চিমবঙ্গে যারা স্টেজ আর্টিস্ট, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই অন্যায়ের বিরুদ্ধে, তাদের যে লড়াই, আরও ভারতবর্ষ থেকে বিভিন্ন জন তারা এই প্রতিবাদ করেছিলেন, সহমত হয়েছেন, আমাদের বারবার অভিযোগ পৌঁছেছে মিনিস্ট্রি অফ কমার্সের কাছে, তারা সত্যতা উদযাপন করেছেন, উদ্ঘাটন করেছেন, করে এই ধরনের টাকা পয়সা তোলা যাবে না বলেছেন। আপনাদের মনে হতেই পারে যে আর কেমন টাকা কি, জাস্ট জানিয়ে রেখে দিই, যে কোনো একটা ছোটোখাটো কোনো অনুষ্ঠান যেখানে গায়ক বা মিউজিশিয়ান যারা স্টেজ প্রোগ্রাম করে পেটের ভাত জোগাড় করেন, বা তার সঙ্গে জড়িয়ে থাকা আরও আনুষঙ্গিক জীবিকার মানুষ, যারা মানুষকে একটুখানি আনন্দ দিয়ে নিজের পেটের ভাত নেন, তাদের সেই প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ তারা একটা প্রোগ্রামের জন্য হয়তো 20-50 হাজার টাকা পান, কিন্তু এই প্রোগ্রাম করতে গেলে এই লুটেরাদের হাতে দিতে হতো, যাদের কপিরাইট অ্যাক্ট অনুযায়ী 1 টাকা তোলার কোনো কারণ নেই, তারা লক্ষ লক্ষ টাকা যে কোনো একটা ইভেন্ট থেকে তুলত, ফলত বন্ধ হয়ে যাচ্ছিল ইভেন্টগুলো, কারণ যদি এদেরই এত টাকা দিয়ে দিতে হয় তাহলে শিল্পীরা প্রোগ্রাম করবে কী করে, তাই কাজ হারাচ্ছিল পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পী, স্টেজ শিল্পী যারা এই ধরনের অনুষ্ঠান করেন। তো তাই মিনিস্ট্রি অফ কমার্স স্পষ্ট করে জানিয়ে দিয়েছে 24 তারিখে, যে এই ধরনের কোনো রকম টাকা পয়সা তোলাবাজি করা যাবে না। যে কোনো একটা ইভেন্ট পশ্চিমবঙ্গে হলে দিনে 1 থেকে 2 লক্ষ টাকা করে এই কোম্পানিগুলো তুলত। এই কোম্পানিগুলোর মধ্যে প্রথমেই বলে দিই, যারা পশ্চিমবঙ্গে মুম্বাই বেস কোম্পানি এবং পশ্চিমবঙ্গ লুটের রাজত্ব, এখানে লুট করলে সরকার তার পুলিশকে দিয়ে ধরে না, উল্টে লুটেরাদের থেকে ভাগ নিয়ে নিজের পার্টি ফান্ডে নেয়, এটা জানবার পরে নোভেক্স এবং পিপিএল, আমি আবার উল্লেখ করছি নোভেক্স এবং পিপিএল, এই দুটো কোম্পানি বোম্বে থেকে উড়ে এসে জুড়ে বসে পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরে খোকলা করে যাচ্ছিল,
এবং প্রায় হাজার হাজার কোটি টাকা যারা তুলেছে অবৈধভাবে, এবং যে টাকা ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের সরকারের কাছে কিছুই যায়নি, তারা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছা অনুসারে তারা টাকা চলে গেছে। যখনই প্রতিবাদ জানাতে গেছি চন্দন দাসের নামে মার্ডার, খুন, ধমকি, যাতে আমরা থেমে যাই, সেই আন্দোলনের দিকে গেছে। আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি, সেই কমপ্লেন লেটারও রয়েছে। পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি, ঠিক যেমন আমাদের এখানে মানুষ মারা গেলে পুলিশ দাঁড়ায় না, আমাদের এখানে ক্রিমিনালদের পক্ষে পুলিশ স্যালুট ঠোকে এবং দাঁড়ায়, সেই পুলিশকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। এবার ভারত সরকার, তারা কিন্তু নোটিফিকেশন জারি করেছে, ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ কমার্সকে, ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদী সরকারকে, যিনি বা যারা পশ্চিমবঙ্গের স্টেজ শিল্পী, যারা অগণিত শিল্পী রয়েছেন, তাদের অধিকার রক্ষার জন্য লুটতরাজ বন্ধ করবার জন্য রাস্তায় নেমেছেন। এবং পিপিএল এবং নোভেক্সের এই অফিস, তারা যদি এই দুর্নীতি বন্ধ না করে দেয়, তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া বন্দোবস্ত নেওয়া হবে। শুধু তাই নয়, এই যে তারা হাজার হাজার কোটি টাকা তুলেছে, তারা যদি এটা বন্ধ না করে, মিনিস্ট্রি অফ কমার্সে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি তাদেরকে আমরা চিঠি লিখছি এবং কথা বলছি, এই পাই পয়সার হিসেব নেবে, গরিব মানুষকে লুট করা, গরিব শিল্পীদের লুট করা। এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের হোটেল ইন্ডাস্ট্রি, সেই সমস্ত হোটেল ইন্ডাস্ট্রিকেও আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি যে যদি আপনারা এই অসৎ কোম্পানিগুলোর এই তোলাবাজির থেকে আবার টাকার কমিশন নেওয়ার জন্য ভাবেন, তো তাহলে সেই হোটেলের সামনে কিন্তু পশ্চিমবঙ্গের স্টেজ শিল্পীদের সঙ্গে নিয়ে রাজ্য বিজেপি কালচারাল সেল এই ঘোটালার রাজ্যে এই শিল্পীদের নিয়ে ঘোটালা বন্ধ করবার জন্য তালা ঝোলাতে বাধ্য হবে। এরপরে আরো বলি, এরপরে আরো বড় গল্প আছে। আমাদের এখানে প্রমাণ আছে যে নোভেক্স আমাদের রাজ্য বিজেপি কালচারাল সেলের চন্দন দাস, যিনি নিজেও একজন স্টেজ শিল্পী, তিনি যখন মামলা করেছিলেন, তাকে যখন ফাঁসিয়ে মামলা বন্ধ করবার চেষ্টা করেছিল, তারা এক একটা ইভেন্ট পশ্চিমবঙ্গে, তারা নাকি অমুক কোম্পানির গানের গান কেউ গাইলে, মিউজিক বাজালে সেখান থেকে তারা টাকা তুলতে পারে। তার কোনো রেটের ঠিক নেই, মা বাপ নেই, তার কোনো অথেন্টিক কাগজ নেই, তাদের কপিরাইট বোর্ডে তাদের কোনো নথিভুক্ত করা নেই। কপিরাইট বোর্ড সেখানে যদি নথিভুক্তকরণ না হয়, কেউ কোনোভাবে কোনো টাকা পয়সা তুলতে পারেন না, এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে। এবং অর্থাৎ তোলাবাজির স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তোলাবাজির সরকার চলছে, সেখানে বাকি তোলাবাজরা জড়ো হয়ে পশ্চিমবঙ্গের শিল্পীদের যেভাবে পেটে লাথি মারার চেষ্টা করেছে, কন্যা দায়গ্রস্ত পিতা যিনি যার মেয়ের বিয়েতে একটু আনন্দ অনুষ্ঠান করবার বন্দোবস্ত করেছেন, সেখান থেকেও তোলাবাজির তারা শুরু করবার জন্য এই পিপিএল নোভেক্সকে তারা সঙ্গী বানিয়েছে। তাদেরও কোম্পানির সামনে তালা পড়বে, তারা জেল যেতে বাধ্য হবেন যদি না শুধরে যান। তার সঙ্গে আরও কিছু বলি, আরও দুটো কোম্পানি আছে যারা রেজিস্টার্ড। এই রেজিস্টার্ড কোম্পানিরা কম্পোজার এবং লিরিসিস্টের নামেও এই তোলাবাজিতে যুক্ত। হোটেলের কাছ থেকে কেউ কোনো প্রোগ্রামের জন্য, ছোট, আমি কোনো বড় হোটেলের কথা শুধু বলছি না, মাঝারি সাইজের বা ছোট হোটেল যাদের ছোট ব্যাংকোয়েট হল আছে, এখন মধ্যবিত্ত মানুষ, নিচু স্তরের মানুষ, উঁচু স্তরের মানুষ, সব স্তরের মানুষই একটুখানি ফ্যামিলি গেট টুগেদার, বন্ধুবান্ধব গেট টুগেদার, পারিবারিক অনুষ্ঠান, কারুর পৈতে, কারুর বিয়ে, কারুর জন্মদিন, এই ধরনের অনুষ্ঠানে তারা লোকজনকে নিয়ে সমবেত হন। এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনুযায়ী এই সাংস্কৃতিক রাজধানীতে একটু গান বাজনা হয়, যেখানে প্রফিট মেকিং নয়, সেখানে টিকিট বিক্রি করা হচ্ছে না, সেখানে এই ধরনের অনুষ্ঠান থেকে এক টাকা তালাও, টাকা তোলাও কিন্তু চূড়ান্ত অপরাধ। আর সেই অপরাধ সংগঠিত হচ্ছে আমাদের তোলাবাজি রাজ্যে পশ্চিমবঙ্গে, পুলিশের নাকের ডগায় পুলিশ সেখানে ঘুমোচ্ছে। আর এখানে সাত দিয়ে আবার লিরিসিস্ট এবং কম্পোজারদের নামে আবার টাকা তোলার রাস্তা খুলেছে আইপিআরএস এবং আরএমপিএল বলে আরেকটি কোম্পানি। আপনাদের জানিয়ে রেখে দিই, লিরিসিস্ট জাভেদ আখতার এইটার সঙ্গে জড়িয়ে রয়েছেন। এ বিষয়ে আমরা পরে খুলাসা করব, আমরা তাকেও ধরব যে পশ্চিমবঙ্গের কোন লিরিসিস্ট তারা টাকা পাচ্ছেন এই ধরনের তোলাবাজি যে আপনারা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া হলেও তারা টাকা নেন, যে গান রিলিজ করা হয়নি সেই গান বাজলেও টাকা নেন, যথেচ্ছ টাকা 1-2 লাখ টাকা যদি হিসেব করে নিন এক একটা দিন, এক একটা ইভেন্টে, ছোট একটা ইভেন্ট থেকে যদি টাকা তোলা যায়। আমরা জানি যে এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করবার জন্য চাকরিহীন পশ্চিমবঙ্গে রাস্তায় চাকরি পাওয়া যুবকরা যারা যোগ্য, তাদের বসে থাকা এই পশ্চিমবঙ্গে
যারা অনেস্টলি সিন্ডিকেটে যুক্ত না হওয়ার জন্য, যারা সৎ পথে সংস্কৃতিকে নিয়ে পেটে দুপয়সার ইনকাম করবার ভাত খাওয়ার চেষ্টা করছেন, তাদের দমন করবার চেষ্টা হচ্ছে এই অন্যায়। রাজ্য বিজেপি কালচারাল সেল, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি, তারা মেনে নেবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।